দেখো ঘরে অছু কি? আরে দিদি এই যে আছি, আসন্তু আসন্তু। দুধ কোন করছ? এই ছুয়াকে টিকে গাদাইকিরি পিঠাড়িকে খুঁই দিচ্ছ। তোমার ছুয়াকে কত মাস হলানি কি? 6 মাস পুরিকিরি সাথ চালিছে। শিশুকে 6 মাস পুরিলে অঙ্গনওয়াড়ির অন্নপ্রাশন হচ্ছে, ইয়ার মধ্যে অন্নপ্রাশন সরি যাইছে। এবে তুমি তাকে কোন খাইবাকে দৌছ? অসনা চাউল বাটি ক্ষীরি করি করি খুওছি, আর পিঠা মধ্যে বি খুওছি, ক্ষীর বি খাওছি। আমি টিকে পুয়ার খাদ্য বিষয়ে কথা হবা, ইয়ে চগলা হচ্ছে তাকে টিকে নিয়ে যাও, ডাকি দিই মা আসি টিকে বাবুকে নিয়ে যাও। তুমি কহিল যে ছুয়াকে খালি ক্ষীরি পিঠা টিকে দৌছ, সেতিকিরে তো তার পোষণ হোনে কি অধিক পুষ্টি সার মিলুনি। দিদি ছুয়াকে পরিপূরক খাদ্য কই দেবা? 6 মাস পর্যন্ত কেবল মা ক্ষীর দিয়া যায়। 6 মাস পরে শিশুর শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশর অভিবৃদ্ধি ঘটি থাকে। মা ক্ষীরর 50% পোষণ মিলি থাকে, আউ 50% বাহার খাদ্য দেবা আবশ্যক। সেইপা আমি পরিপূরক খাদ্য শিশুকে দৌছি। শিশুকে কেতে মাস পরে পরিপূরক খাদ্য দেবা আরম্ভ করিবা? ছ মাস পরে শিশুকে পরিপূরক খাদ্য দেবা আরম্ভ করিবা, সহিত অন্তত 2 বর্ষ পর্যন্ত মা ক্ষীর চালু রাখিবা। ছ মাস পরে শিশুকে অর্ধতরল খাদ্য দিয়া যায়। শিশুর বয়স বড়া অনুসারে তাকে অর্ধকঠিন খাদ্য দিয়া যাব, যেমিতি সে চামচর পড়ি ন যাব। শিশুর বয়স বড়া সঙ্গে সঙ্গে তার খাদ্যর পরিমাণ বি বড়ি। খাদ্য প্রস্তুত কলা পূর্ব সাবুনে হাত ধোব, পাত্রকে সফা করে রাখব, ফুটা পা কিংবা ক্ষীরকে ঘুড়াইকি রাখব। খাদ্য প্রস্তুত কলা সময় আয়োডিন যুক্ত লুণ আউ তেল টিকে নিশ্চিত পকাইবে। যে পাত্রে খাইব সে পাত্র অন্য কেউ ব্যবহার করবেনি, কারণ রোগ সংক্রমণ হবার সম্ভাবনা থাকে। 6 মাস পরে শিশুকে আমি 250 গ্রাম তাটিয়ারে অর্ধ তাটিয়া লেখায় দিনকু 3 থর খাদ্য দেবা। তা সহিত শিশুকে আমিষ জাতীয় খাদ্য মধ্যে চখাইবা, অন্ডা কলিজা। 9 রু 12 মাস শিশুকে আমি 250 গ্রাম তাটিয়ারে অর্ধ তাটিয়ারু অধিক খাদ্য দিনকু 4 থর দেবা। তা সহিত আমিষ জাতীয় খাদ্য মধ্যে দেবা উচিত। 1 বর্ষ শিশুকে 250 গ্রাম তাটিয়ারে ফুল তাটিয়া দিনকু 5 থর খাইবাকু দেবা। তা সহিত আমিষ জাতীয় খাদ্য মধ্যে দেবা। 12 রু 24 মাসর শিশুকে আমি পরিবার সহিত মিশিকি খাইবাকু দেবা, তা সহিত রাগ মশলা কম দেবা। অন্তত 2 বর্ষ পর্যন্ত শিশুকে মা ক্ষীর চালু রাখিবা। শিশুকে খুঁইবা সময় পরিষ্কার স্থানরে বসিকি খুঁই, যদিও অপরিষ্কার স্থানরে আমি শিশুকে খাদ্য খুঁইবা রোগ সংক্রমণের আশঙ্কা থাকে। শিশুকে যেতবে আমি খাদ্য খুঁইবা উৎসাহ ধৈর্য উৎসাহ সহিত খুঁইবা, নাচ গীত গপ জহ্ন তারা দেখাই খাদ্য খুঁইবা। শিশুকে যেতবে আমি খাদ্য খুঁইবা মার কাম গুড়িক পরিবার লোক মানে সহযোগ করিবা, বা শিশুকে খাদ্য খুঁইলা সময় সাহায্য করিবা। শিশু যেতবে অসুস্থ থিব সেতবে ধৈর্যর সহিত খাদ্য খুঁইবে, আর অসুস্থ পরে তাকে ধীরে ধীরে অধিক থর খাদ্য দেবে। অঙ্গনবাড়ি মিলুথিবা ছতুয়াকে প্রস্তুত করিবা পাই আমি ফোটা পানি ক্ষীর আয়োডিন যুক্ত লুণ অল্প কিছু চিনি দিয়ে প্রস্তুত করিবা। দিদি আপনার কহুতলে যে পরিপূরক খাদ্য ছুয়া মানুষ খুঁইবা পাই, সে পরিপূরক খাদ্যটা কোণ বুঝাই দিও? পরিপূরক খাদ্যর আমি অধিক পোষণ পাই, যদি শিশুকে পরিপূরক খাদ্য ন দেবা সে কম পোষণ পাইব, শিশু দুর্বল হয়ে যাব, ওজন কমি যাব, শিশুকে হালিয়া লাগিব, শারীরিক মানসিক অভিবৃদ্ধি ঘটিব না, শিশুটি কুপোষণ হবার আশঙ্কা থাকে। তেণু আমি
ପରିପୂରକ ଖାଦ୍ୟ ଦେବା ଆବଶ୍ୟକ। ପରିପୂରକ ଖାଦ୍ୟ କହିଲେ ଆମେ ଶସ୍ୟ ଜାତୀୟ ଚାଉଳ, ଗହମ, ବାଜରା, ମକା, ମାଣ୍ଡିଆ। ମୂଳ ଜାତୀୟ ଯଥା ଗାଜର, ମୂଳା, ଖମ୍ବ ଆଳୁ, କନ୍ଦମୂଳ, ଗୋଲାଳୁ। ଦୁଗ୍ଧ ଜାତୀୟ ଯଥା କ୍ଷୀର, ଦହି, ଛେନା, ଲହୁଣୀ। ଆମିଷ ଜାତୀୟ ଯଥା ମାଛ, ମାଂସ, ଅଣ୍ଡା, କଲିଜା। ଏହା ସହିତ ଭିଟାମିନ୍ ଏ ଯୁକ୍ତ ଫଳ ଓ ପନିପରିବା ଓ ଅନ୍ୟାନ୍ୟ ପନିପରିବା। ଶିଶୁକୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖାଦ୍ୟ କାହିଁକି ଦେବା? ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖାଦ୍ୟରୁ ଅଧିକା ପୋଷଣ ମିଳିଥାଏ, ଯାହାଫଳରେ ଶିଶୁର ଶାରୀରିକ ଓ ମାନସିକ ବିକାଶ ହୋଇଥାଏ। ଜଣେ ଶିଶୁ ଦିନକୁ ଅନ୍ତତଃ 4 ପ୍ରକାରର ବିଭିନ୍ନ ରଙ୍ଗର ଖାଦ୍ୟ ଖାଇବା ଆବଶ୍ୟକ। ଦିଦି, ଆପଣ କହିଲେ 4 ପ୍ରକାରର ରଙ୍ଗ ବେରଙ୍ଗର ଖାଦ୍ୟ କେଉଁଠୁ ପାଇବୁ ଆମେ? ଯଦି ଆମେ ଘର ବାଡ଼ିରେ ପୋଷଣ ବଗିଚା କରିପାରିବା ସେଥିରୁ ବି କିଛି ପାଇପାରିବା, ସ୍ଥାନୀୟ ବଜାରରୁ ମଧ୍ୟ ପାଇପାରିବା। ଦିଦି, ଆପଣ କହିଲେ ଯେ ପୋଷଣ ବଗିଚାଟି, ପୋଷଣ ବଗିଚାଟି କ'ଣ? ପୋଷଣ ବଗିଚା କହିଲେ ଆମ ଘର ବାଡ଼ିରେ ପନିପରିବା ଚାଷ ଓ ପଶୁପକ୍ଷୀ ପାଳନ କରିବାକୁ ପୋଷଣ ବଗିଚା କୁହାଯାଏ, ଯେଉଁଥିରୁ ଆମେ ବର୍ଷ ସାରା ତଟକା ଫଳ ଓ ପନିପରିବା, ସଦ୍ୟ ମାଛ, ମାଂସ, ଅଣ୍ଡା ଇତ୍ୟାଦି ଚାହିଦା ମୁତାବକ ପାଇପାରିବା। ଦିଦି, ଆପଣ ତ କହିଲେ ପୋଷଣ ବଗିଚା, ପୋଷଣ ବଗିଚା କରିଲେ କ'ଣ ଉପକାରିତା ମିଳିପାରିବ? ପରିବାର ପାଇଁ ତଟକା ଓ ଭଲ ଗୁଣାତ୍ମକ ମାନର ଖାଦ୍ୟ ପାଇପାରିବା, ପ୍ରତିଦିନ ରୁଚି ଅନୁଯାୟୀ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖାଦ୍ୟ ପାଇପାରିବା। ଗର୍ଭବତୀ ମହିଳା, ସ୍ତନ୍ୟପାନ କରାଉଥିବା ମା ଓ ଶିଶୁର ପୋଷଣ ପାଇଁ ସହାୟକ ହୁଏ। କମ୍ ଖର୍ଚ୍ଚରେ ଆମେ ବର୍ଷ ସାରା ପୋଷଣ ପାଇପାରିବା, ଅନ୍ୟାନ୍ୟ ଦିଗରୁ ମଧ୍ୟ ପୋଷଣ ପାଇପାରିବା। ଗାଁ ନୀତିଦିନିଆ ବଜାରରୁ, ଗୋଷ୍ଠୀ ଫଳ ବଗିଚାରୁ, ଜଙ୍ଗଲରୁ ମିଳୁଥିବା ଫଳ ଓ ପନିପରିବା। ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖାଦ୍ୟ ଆମେ କେଉଁଠାରୁ ପାଇବା? ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଖାଦ୍ୟ ପାଇବା ପାଇଁ ଆମେ ଘର ବାଡ଼ିରେ ପୋଷଣ ବଗିଚା କରିବା, ତା ସହିତ ନିଜ ଅଞ୍ଚଳରେ ମିଳୁଥିବା ସଦ୍ୟ ଓ ତଟକା ପନିପରିବା ଫଳମୂଳ କିଣିବା। ଆଚ୍ଛା ରୁଦ୍ର, ତମ ବାଡ଼ିରେ କ'ଣ କ'ଣ ଲଗେଇଛ? ଆମ ବାଡ଼ିରେ ବାଇଗଣ ଗଛ, ଅମୃତଭଣ୍ଡା, କଦଳୀ ଗଛ ଅଛି, ଆଉ ଶାଗ। ହଉ ଚାଲ, ତମ ବଗିଚାରେ କ'ଣ ଲଗେଇଛ ଦେଖିବା। ଆମର ବଗିଚା, ତମ ବଗିଚାରେ ତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଗଛ ଅଛି, କଦଳୀ ଗଛ ଅଛି, ଲେମ୍ବୁ ଗଛ ଅଛି, କୁନ୍ଦୁରି ଗଛ ଅଛି, ଲଙ୍କା ଗଛ ଅଛି, ବିଲାତି ଗଛ ବି ଅଛି, ଆଉ ଏଇଟା ଯେଉଁ ଫାଙ୍କାଟା ନା ସେଇଠି ଶାଗ କିଆରି କରିବୁ, ଆଉ ବାଇଗଣ ଦୁଇ ଗଛ ଲଗେଇବୁ, ଏ ଧୁଆଧୁଇ ପାଣିରେ ସେ ଗଛଟା ବଞ୍ଚିଯିବ। ହଁ, ତମେ କହୁଛ ଯେହେତୁ ଏଠି ଶାଗ ଦିକାରେ ଲଗେଇଦେବୁ, ଆଉ ବାଇଗଣ ଦୁଇ ଗଛ ଲଗେଇଦେବୁ। ଏମିତି ଯଦି ତମ ବାଡ଼ିରେ ସବୁ ପ୍ରକାର ଗଛ ଲଗେଇବ ନା, ସବୁଥିରୁ ପୋଷଣ ପାଇପାରିବ। ହଉ ଦିଦି, ତମେ ଆସିଲ, ଭଲ କଲ, ତମ ପାଖରୁ ବହୁତ କିଛି ଶିଖିଲୁ। ଏବେ ଶାଗ ଦିକିଆର ବାଇଗଣ ଗଛ ଲଗେଇବୁ, ଆଉ ତାର ଯତ୍ନ ନେବି, ଆଉ ଏଇଭଳିଆ ତମେ ସବୁବେଳେ ଆସୁଥିବ ମଝିରେ ମଝିରେ ଆଉ। ହଉ ଯିବା, ନମସ୍କାର।